Hello my beautiful gorgeous angels, welcome back to my channel. Tomra ekhon dekhcho celebrity tips. Beautiful angels, আজকে কিন্তু তোমাদের জন্য রয়েছে সারপ্রাইজ। তোমরা থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে হতে চলেছে আমার মানে ঋতুরাই আচার্যর হোম টু। তো বেশি বকবক না করে চলো আমার গোটা ঘরটা আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক, একটু ঘুরিয়ে দেখা যাক। ছোট হলেও আমার খুবই প্রাণের কাছে, আশা করি তোমাদের এই ভিডিওটা এবং আমার ঘরটা খুব ভালো লাগবে। এটা হলো আমার ঘরের মেইন এন্ট্রান্স। মেইন এন্ট্রান্সটা দিয়ে ঢুকবার পরেই তোমরা তো অ্যাম্বিয়েন্সটা কিছুটা হলেও দেখলে, আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিই। তো এই ফার্স্টে যেটা তোমরা এসেই দেখতে পাবে সেটা হলো রাধা কৃষ্ণের মূর্তিটা, যেটা কিন্তু মানে ফটো ফ্রেমটা যেটা আমাকে আমার মেজোমাসি গিফট করেছে। তার পাশেই আমি একটা ছোট টিভির সেট আপ রেখেছি, এখানে আমার এই টিভিটা রয়েছে। তার পাশে এরকম সবসময় আমি একটু প্রদীপ জ্বালিয়ে রাখতে জায়গাটা পছন্দ করি, ছোট 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 জিনিস যেগুলো আমি নিজে হাতে কিনে এনেছি। এইটা খুব কিউট, এইটা যে আছে এটা আমাকে মতি বলে আমার একটা ভাই আমাকে গিফট করেছিল আমার জন্মদিনে। এখানে আমি আমার কি রিংস, একটু কয়েন্স, এগুলো সমস্ত রাখি। এর নিচেই আমি একটা ছোট্ট ক্যাবিনেট করে রেখেছি, যেটা আর কি মাটির থেকে উপরে, সেটাতে আমি সমস্ত টিভি সংক্রান্ত বা কুচিকাচি জিনিস একটুখানি রাখি। এটা এরকম ম্যাগনেট সিস্টেম, ভীষণ অগোছলো হয়ে আছে, ডোন্ট ওয়ারি। আর এই দিকটা হলো আমার জেন কর্নার, এটা হলো আমার জেন কর্নার, মানে এখানে বসে আমি সামনে এই গালিচাটাতে বসে একটু ধ্যান ট্যান করি আমার বুদ্ধাজির কাছে, তো খুব ভালো লাগে। অ্যান্ড এই লাইটসগুলোর সাথে, এই আয়নাটার সাথে আর এই বুদ্ধটার সাথে যখন এই মোমবাতিটা জ্বলে একটা একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়। এখানে আমি একটা ঠাকুরের ধূপকাঠি রাখি, যেটা এটার জায়গাটাকে আরও বেশি একদম ভক্তিমূলক করে তোলে, আমার খুব ভালো লাগে। তো এদিকের জন্য এরকমই এই কাঁচটা। তোমরা বলবে যে দি ভাই তুমি এখানে এই কাঁচটা কেন লাগিয়েছো, বিকজ এটার যে গ্ল্যামারটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে। দ্যাটস ওয়াই আমি এখানে মনে করেছি যে এখানে কাঁচটা দিলে এবং এই লাইটসগুলো দিলে পরে এটা যে রিফ্লেক্ট হবে সেটাতে জায়গাটা অনেক বেশি সুন্দর লাগবে। তো এদিক থেকে দেখতে গেলে এদিকে ঘুরলে পরে এই ওয়ালটাতে আমি রেখেছি আমার প্রাণের কাছের একটা জিনিস। তোমরা দেখে বুঝতেই পারছো আমার হাজবেন্ড অ্যান্ড আমি আমাদের বিয়ের প্রথম বছরের এই ছবিটা। আমি মান্নাদের গান ভীষণ 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 পছন্দ করি, তার মধ্যে অন্যতম একটা গান হলো হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। আর এটা কিন্তু একদম সত্যি ঘটনা যে তোমরা হৃদয়ে কারোর নাম লিখলে পরে সে নামটা কিন্তু রয়ে যায়। এই ফটো ফ্রেমটার মানে অনেক কষ্ট করে ফটোর ফ্রেমটা এক জায়গা থেকে, ফটোগ্রাফসটা এক জায়গা থেকে, মানে ল্যামিনেশন করে খুব কষ্ট করে এটা তৈরি করা। সো এটা আমার খুব প্রিয় একটা
কি বলবো, মানে এই ওয়ালটার জন্য আমার মনে হয় আমি প্রথম থেকে যখন বাড়ি করব ভেবেছিলাম তখন এই ওয়ালটার জন্য এটাই ভেবে রেখেছিলাম যে এটা আমি নেব। তো এই ফটোটার কাছেই আমি এই সোফাটা রেখেছি যেটা আমি এগেইন দিদি নাম্বার ওয়ান থেকে পেয়েছিলাম। আচ্ছা, তো এখানে আমার অনেক কিছু তোমরা দেখতে পাবে দিদি নাম্বার ওয়ানের জিনিস। আচ্ছা, তো এই ফ্লাওয়ার ভাজটা আমি একটা জায়গা থেকে কিনেছিলাম, খুব সুন্দর। আর এইটা তোমরা আমার অ্যামাজনের যে হচ্ছে ভিডিওটা করেছিলাম যেটা লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি তোমাদের, সেখানে গেলে পরে তোমরা এই অ্যামাজনের এই লাইটটা দেখতে পাবে। Moving on to this couch. এই কাউচটা ভীষণ সুন্দর, গোল্ডেন কালার, আমার হোয়াইট ঘরটাকে ভীষণভাবে কমপ্লিমেন্ট করছে। আর তার সাথে চুম্বকের এই কুশন কভার। তো লিভিং রুম থেকে ডিরেক্ট এলে পরে এদিকে আমার কিচেন পড়ে আর এদিকে আমার ডাইনিংটা পড়ে। তো কিচেনটা তোমরা দেখতেই পাচ্ছ, একটু আলোগুলো জ্বালিয়ে দিই এক সেকেন্ড। কিচেনটা ভালো করে দেখতে গেলে এক্ষুনি এই লিঙ্কে তোমরা টাচ করে চলে যাও। আমি পুরোপুরি ট্যুর দিয়েছি, কিচেন ট্যুর দিয়েছি, সেখানে খুব সুন্দরভাবে কিচেনটাকে আমি কিন্তু দেখিয়েছি। সো চলে যাও এক্ষুনি দেখে। কিচেনের এদিকেই হলো তোমাদের বললাম যেটা ডাইনিং এর সেট, পুরো সিক্স টেবিল সেট এটা। এটা হলো তোমার অনিক্স পাথর এবং খুব সুন্দর কিছু জিনিসের কাজ করা, আমি ঠিক মনে পড়ছে না আমার এটা কিসের। আর এটা এরকম লেজি সুজন টাইপের একটা ব্যাপার আছে যে ডাল তরকারি তোমাকে উঠে উঠে নিতে হবে না, জাস্ট এটা এরকমই সুন্দর তোমার হাতের কাছে চলে আসবে। এই যে প্লান্টটা তোমরা দেখছো এটা কিন্তু জ্যান্ত, হ্যাঁ এটা কিন্তু জেজে প্ল্যান্ট। এটা আমার নিজের হাতে এতটা বড় হয়েছে, যখন এসেছিল তখন এইটুকুনি ছিল, আমি নিজে হাতে এটাকে এত বড় করেছি। আর এই প্ল্যান্টটার সম্পর্কে বলে রাখি যে এই প্ল্যান্টটা কিন্তু ঘরে থাকা খুব ভালো, এটা এয়ার পিউরিফাইং এর কাজ করে। ওয়াও, আমার কিন্তু এই ঝাড়বাতিটা ভীষণ প্রিয়। আমার এঞ্জেলসদের কি এটা ভালো লাগছে বলো? এটা আমি অনেক কষ্ট করে খুঁজে খুঁজে ইউনিক একটা জিনিস যেটা আমার ঘরের সাথে ভালো লাগবে সেরকম ভাবে কিনেছি এই ঝাড়বাতিটা পার্ক স্ট্রিটের একটা দোকান থেকে। তারপর এদিক থেকে আসে আমার ছোট্ট একটা ব্যালকনি যেখানে আমি কোনো সময় বসি দাঁড়াই। এখানে বিভিন্ন ধরনের ছোট 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 গাছও রেখেছি আমি। একটা খুব সুন্দর চন্দ্রমল্লিকার ছোট্ট ফুলের টব আছে যাতে সারা দিন প্রায় 10-12টা ফুল ফোটে। তো এখানের থেকে এই সাইডটা একটু দেখাই। এখানে আমি একটা শেলফ করেছি, শেলফটা খুব সুন্দরভাবে আমি করেছি যাতে কাঁচের সেলফ বা কাঁচের শোকেস টাইপের না, বাট একটা খুব সুন্দর ডিসপ্লে এরিয়া যেখানে আমি আমার কিছু কিছু অ্যাওয়ার্ডস রেখেছি, যেমন জি বাংলা স্টার জলসার কিছু কিছু অ্যাওয়ার্ডস আছে। আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাত থেকে যখন বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে একটা অ্যাওয়ার্ড পাই KFTI-এর তরফ থেকে, সেটা রয়েছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে আমার মনের কাছে, যেমন এইটা আমার মা আমার জন্য নবদ্বীপ থেকে এনে দিয়েছে। লেডিটা একটা পার্স নিয়ে দাঁড়িয়ে আছে, ওকে আমি পিঙ্ক লেডি বলে ডাকি। অ্যাওয়ার্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি সৌমিত্র চট্টোপাধ্যায় হাত থেকে পেয়েছিলাম বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে। তার পাশেই যে মূর্তিটা দেখতে পাচ্ছ এটা আমাকে একটা দাদা আমার জন্মদিনে গিফট করেছিল। আর এদিকে জি বাংলার কিছু অ্যাওয়ার্ডস আছে, স্টার জলসার অ্যান্ড অল, তোমরা তো জানোই। এটা আমার দেখতে পাচ্ছ আমার বাবা মা, একদিকে আমার বাবা মা আর একদিকে আমার শ্বশুর শাশুড়ি। যেটা সাদা কালো পিকচার সেটা আমার শ্বশুর শাশুড়ির, আর এই রঙিন সুন্দর পিকচারটা আমার মা বাবার। তো ডাইনিং প্লেসের সাথে আমি মনে করেছি একটা ওয়াশ বেসিন রাখা ভীষণ দরকার। তো সিঙ্ক রয়েছে এখানে, একটা খুব সুন্দর মিরর রয়েছে, এই মিররটাও আমাকে আমার এক বান্ধবী সুরভিও গিফট করেছিল আমার বিয়েতে। আর এদিকে আমার ছোট্ট মন্দির, আমার বাবা লোকনাথের জায়গা, এখানে আমি তাকে পুজো করি। আমার যেহেতু 2BHK তো দুটো বাথরুম, এটা কমন ওয়াশরুম একটা,
সবাই ইউজ করে, মানে যেই আসে গেস্টরা ইউজ করে। তো গেস্ট বাথরুমের সাথে সাথে গেস্ট রুম, অ্যাকচুয়ালি এই ঘরটাকে গেস্ট রুম বলা ভুল হবে, এটা যেমন গেস্টরা এলে থাকতে পারবে তেমনি কিন্তু এই ঘরটা আমার সাজগোজের ঘর। ওকে, এখানেই আমার ভ্যানিটি। তো যারা যারা আমার ভ্যানিটি ট্যুরটা এখনো দেখোনি, তারা এক্ষুনি এই লিংকে ক্লিক করে চলে যেতে পারো, আমার পুরো ভ্যানিটি ট্যুর দেওয়া আছে। তো এই জায়গাটাতে বসে আমি সাজগোজ করি। আমি জানি অনেকেই তোমরা জানো যে হচ্ছে আমি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, তো আমি আয়নাটাকে এমন রেখেছি যাতে আমার মেকআপ টেকআপ করতে খুব সুবিধা হয়। আর এখানে থেকে এই ওয়ালটাতে আমি একটা ছবি রাখবো বলে ভেবেছি, এইটা এখনো পর্যন্ত খালি আছে, আমি বুঝতে পারছি না কি ছবি রাখবো। ইন্টারেস্টিং পার্ট হলো এই লাইটস গুলো, তোমাদের ভালো লাগছে না? এটা গেস্ট বেডরুমের বেড, দেখতেই পাচ্ছ টাফটিং করা আছে, এবং এটার আমি পেছনের কালারটার সাথে এটাকে একটু মার্জ করে রেখেছি, মানে তোমার পেছনের কালারটা যতটা হালকা রেখেছি প্যাডিংটা, মানে যে বেডের যে হেডবোর্ডটা সেটাকে আমি একটু ডার্কার রেখেছি। আর এটা তো তোমরা জানোই আমি এটা আমার শুটিংয়ে ব্যবহার করি, তো এই ব্যাগটা সবসময় খাটটার উপরেই থাকে। এটা আমার একটা ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপ অনেকগুলোই রয়েছে, তার মধ্যে এটা একটা। এখানে মেকআপ করবার পর এই ফুল লেন্থ মিররটা দিয়ে আমি দেখতে পারি যে আমি শাড়িটা কিরকম পরেছি বা লেহেঙ্গাটা কিরকম পরেছি, যার জন্য এই ফুল লেন্থ মিররটা দেওয়া আছে। আর এই ওয়ার্ড্রপটা ভীষণ 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 ভালো লেগেছে। তো মন্দিরের কাছে কিন্তু আমার বেডরুম, মানে তোমরা মাস্টার বেডরুম বলতে পারো এটাকে। এটা আমাদের রুম, মানে আমার আর অরুণের রুম। এই ওয়ালটাতে আমি আমাদের একটা ছবি রেখেছি, যেখানে সমস্ত জায়গায় যে ঘুরতে গেছি সেসব জায়গায় ছবি আছে, যেমন আমরা হানিমুনে লন্ডন গেছিলাম, তারপর থাইল্যান্ডের ছবি, আমাদের বিয়ের ছবি, আমাদের রেজিস্ট্রির ছবি, সব কটা ছবি এখানে রয়েছে যতটা পারা গেছে। তার নিচে একটা ডেকোর আইটেম, একটা মিরর, তার পাশে এই প্ল্যান্টটা কিন্তু রাবার প্ল্যান্ট, এটাও কিন্তু এয়ার পিউরিফাই করে, এটা কিন্তু জ্যাম তো। হ্যাঁ, তার পাশে একটা খুব সুন্দর এই উইং চাইমটা রয়েছে, মানে একটা উইন্ডো রয়েছে। তার পাশেই এই জায়গাটা আমার খুব প্রিয় একটা জায়গা, বিকজ এখানে বসে হাতে একটা বই নিয়ে বাস আর কিছু দরকার হয় না, এই নজারাটা দেখো অ্যান্ড বই পড়ো কফি খেতে। একটা বেডের সাইডে একটা ডেকোর আইটেমের মতন এটা খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে। আর এখানেও আমার একটা ওয়ার্ড্রপ রয়েছে, এই ওয়ার্ড্রপটার সাথেই কিন্তু এই প্যানেলিংটা, যাতে কেউ ধরতে না পারে যে এদিকেও ওয়ার্ড্রপ রয়েছে এদিকেও ওয়ার্ড্রপ রয়েছে, এরকম মানে কনফিউজ হয়ে যায়, তার জন্য এটা করা। অ্যান্ড তার পাশেই কিন্তু আমার সুন্দর বেডটা। এবং আমার বন্ধুরা, আশা রাখলাম আমার এই হোম ট্যুর ভিডিওটা তোমাদের ভীষণ 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 ভালো লাগলো। ছোট্ট ঘর, বাট আশা রাখলাম তোমাদের খুবই ভালো লাগলো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দিদি তোমাদের জন্য পরবর্তীতে আরো আকর্ষণীয় ভিডিও নিয়ে আসবে, তা